আবহ বাংলার যে ঐতিহ্য পুকুর গাছপালা সৌন্দর্যের অনন্য এবং তার পাশেই রয়েছে খোলা ক্ষেত ধান ক্ষেত এবং অন্যান্য ফসলাদি দর্শক সত্যিকার অর্থেই গ্রামীণ আবহবাংলার যে ঐতিহ্য সেটি কিন্তু এই ধরনের পরিবেশ থেকেই আমরা বুঝতে পারি তদ্রূপ আজকে আমরা এসেছি মাদারপুর জেলার রাজৈর উপজেলার চৌয়ারি বাড়ি গ্রামে যেখানে আপনাদেরকে দেখাচ্ছি একটি দিঘি রয়েছে এখানে মৎস্য চাষ হয় এবং দর্শক আমি একটা লোভনীয় বিষয় আপনাদেরকে দেখাতে চাচ্ছি ঠিক এই পুকুর বা দিঘির এই কর্নারে আমরা কিছুক্ষণ বসেছিলাম এখানে যে বাতাস প্রবাহিত হয়েছিল সেটি আমাদের শহরে যারা বসবাস করি সেই শহরের বসবাসরত মানুষের যে এসি বা এয়ার কন্ডিশন চলে তার চেয়ে শতগুণ আনন্দদায়ক এবং অনুভবের ছিল আর তারই অনুভূতি থেকে আমি আজকে আপনাদেরকে এই ভিডিওটি দেখাতে বাধ্য হচ্ছি কারণ আমার মনে হচ্ছে যে আপনাদেরকে যদি এটা না দেখাই তাহলে আসলে আমার মনটা ভরবে না তো আজকে আমাদেরকে এখানে যিনি নিয়ে এসেছেন আমাদের অত্যন্ত প্রিয় একজন মানবিক মানুষ এবং আমি তাকে মানবিক ডাক্তার হিসেবেই চিনি তিনি ডাক্তার অমিত মাদারপুর চক্ষু হাসপাতালের অনার আমরা তার সাথে প্রথমে কথা বলব কেমন লাগে এইসব পরিবেশে যখন আসেন হ্যাঁ আসলে গ্রাম বাংলার ঐতিহ্য অনেক সুন্দর হ্যাঁ তার প্রাকৃতিক সৌন্দর্য আরও সুন্দর আরও প্রাকৃতিক যে বাতাস হ্যাঁ মনোমুগ্ধ করে হ্যাঁ মনকে শীতল করে দেয় হ্যাঁ আসলেই না আসলে এগুলো কাউকে বোঝানো যাবে না অনেক ধন্যবাদ আমাদের সাথে আরও কয়েকজন এসেছেন আমরা কথা বলবো একজন এখানে একজন গায়ক আমরা দেখছি যিনি ভক্তিমূলক গান করেন তার সাথে আমরা পরিচিত হব দাদা আপনার নাম আমার নাম দীনবন্ধু মণ্ডল আমরা শুনেছি যে আপনি ভক্তিমূলক গান করেন তো আজকে কি আমাদেরকে একটা গান শোনাবেন ছোট করে অল্প কয়েকটি লাইনের যদি একটু গান শোনাতেন আমরা মনে হয় যে আমাদের আরও ভালো লাগতো এই পরিবেশের সাথে শোনার আগ্রহ প্রকাশ করলে আমার সাধ্য অনুসারে চেষ্টা করতে পারি জি তাহলে হয়ে যাক দর্শক তাহলে চলুন আমরা আজকে একটি গান শুনি যে কোন গানটি শোনায় এই পরিবেশের সাথে আমাদের জন্য হরে কৃষ্ণ 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 হরে রাম ওর নামে সুখ দুঃখ তাপ যাবে দূরে নামে সুখ দুঃখ তাপ যাবে দূরে লওরে মুখে অবিরাম হরে কৃষ্ণ 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 হরে রাম আমারে কিছু বলেন না অসাধারণ অনেক ধন্যবাদ আপনাকে সত্যি এই সুন্দর প্রকৃতির মধ্যে একটি ভক্তিমূলক গান আমরা শুনলাম তার জন্য শুভকামনা রইল আমাদের সাথে আরও দর্শনার্থী এসেছে তাদেরকে আমরা একটু দূর থেকে দেখাতে চাই তারা মৃদু পায়ে হেঁটে যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সত্যি এক বিস্ময়কর একটি অনুভূতি এমন পরিবেশে আসলে যেখানে রয়েছে আমরা আমরা যদি বলি যে পাট আমাদের যে একটি সোনালি আঁশ সেই সোনালি আঁশের পাটখড়ি সেগুলো এখন আর চোখে তেমন পড়ে না তবে এখানে এসে দেখলাম এবং আমরা যে ছোটবেলায় শিশুরা খেলা করতাম ঠিক এমনি করেই হয়তো আমরা খেলতাম দেখছেন আপনারা দর্শক তারা আম কেটে খাচ্ছে আম কুড়িয়ে একজন আম কাটছে আরেকজন আম গুছিয়ে দিচ্ছে
আম তারা কুড়িয়ে খাচ্ছে, খাও তোমরা। সত্যি এক অন্যরকম অনুভূতি, এমন অনুভূতি কিন্তু আমরা সেই স্কুল জীবনে, আমাদের সে জীবনে আমরা দেখেছি। কিন্তু এখনকার বাচ্চারা, এখনকার শিশুরা কিন্তু এই জীবন আসলে আর পায় না, তারা শহরের সেই চাকচিক্য যান্ত্রিক জীবনে তারা বড় হচ্ছে এবং তারা মেধাবিকাশে, আমি মনে করি যে গ্রামের যে গ্রামীণ পরিবেশ থেকে আমাদের যে শিশুরা একান্নভুক্ত পরিবারের যে সৌন্দর্য সেটিকে কিন্তু তারা ধরে রাখতে পারছে। তাই আসুন আমরা আমরা আমাদের এই স্বপ্নের সোনার বাংলাকে একটি গ্রামীণ বাংলায় পরিণত করি, তাহলেই আমরা স্বাস্থ্যকর অক্সিজেন পাব এবং সুস্বাস্থ্যের অধিকারী হয়ে আমরা বাঁচতে পারব এবং আমাদের যেই প্রজন্ম তারা জানবে আমাদের একান্নভুক্ত পরিবারের সেই ভালো লাগাটুকু। দর্শক, আমরা হেঁটে যাচ্ছি একটি সরু পথ দিয়ে, আঁকাবাঁকা পথ, পাশেই কুয়ো রয়েছে, ডান পাশে জমি এবং তারই মধ্য থেকে আমরা হেঁটে যাচ্ছি। অন্যরকম এক বিষয়কার একটি অনুভূতি আমি অনুভব করছি। পাশে রয়েছে একটি কুয়ো, কুয়োর পাশ ঘেরে আমরা হেঁটে চলেছি। দর্শক, আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাতে চাই যে বাংলার আবহ, যে গ্রামীণ যে ব্যানা বলে কেউ ঘষি বা গোবর বা গরুর মল থেকে যেই ব্যানা দেওয়া হতো, এটা দিয়ে রান্না করা হবে, সেই জিনিসটি আসলে আমাদের কাছে অনেকেই দুর্লভ মনে করি, কিন্তু আমরা কিন্তু আজকে সেটা আবার দেখলাম। তো খুব ভালো লাগলো দর্শক, আমরা এসেছিলাম, আপনাদের কেউ একটু দেখালাম, আমরাও দেখেছি, খুব ভালো লেগেছে, ভালো লাগার মতো একটি পরিবেশ এখানে। আপনারাও চাইলে আসতে পারেন মাঝে মধ্যে গ্রামে, গ্রামগঞ্জ ঘুরে দেখবেন এবং গ্রামের যে অনুভূতিটা, গ্রামের যে আতিথেয়তা সেটি আপনারা অনুভব করতে পারেন। দর্শক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাথে ছিলাম আমি রিয়াজুল ইসলাম কাউসার, আপনাদের সাথে আবারও দেখা হবে কথা হবে অন্য কোনো স্থান নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ, শুভেচ্ছা সবাইকে।